ল ক্লার্কদের উপযুক্ত বসার জায়গা, শৌচাগার সহ একাধিক দাবিকে সামনে রেখে অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশন মুর্শিদাবাদ জেলা কমিটির তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কান্দিতে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হন সংগঠনের নেতৃত্বরা। ল ক্লার্ক অ্যাক্ট চালুর দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এবছর 15 জানুয়ারি জনসংখ্যা খুবই আচরণ করে থাকেন এবং আমাদের যেসব ক্লায়েন্টরা আছে তাদের সঙ্গে কুকুর শিয়ালের মতো ব্যবহার করেন, তাই আমরা বলতে চাইছি আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সংখ্যায় ভারতবর্ষে 1 কোটির ঊর্ধ্বে। বর্তমানে আমরা এই 1 কোটি ঊর্ধ্বে মানুষ আজ প্রতিবাদে মুখর হতে যাচ্ছি যে আমাদের ন্যূনতম সম্মান দিতে হবে, আমাদের বসবার জায়গা, আমাদের পানীয় জল, বাথরুম পায়খানা, বিশেষ করে মহিলাদের জন্য একটি সুব্যবস্থা সরকারকে করতে হবে। আপনাদের মাধ্যমে আজকের এই সম্মেলনে আমরা জানিয়ে দিতে চাই এবং আমাদের যে ল ক্লার্কস অ্যাক্ট সেই অ্যাক্টের যোগ্য মর্যাদা দিতে হবে আমাদের, এটি আমাদের দাবি। ঠিক নিশ্চয়তার ব্যাপারে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি, তাই আমরা আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতবর্ষের সরকারের কাছে, যে আজকে আমাদের এই সমাজে যারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সরকারকে লক্ষ লক্ষ কোটি টাকা আমরা ট্যাক্স ভরে দিচ্ছি, বিভিন্নভাবে সরকারকে আর্থিকভাবে আর্থিক সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা জমা করার ব্যবস্থা করছি, আমাদের জন্য ল ক্লার্ক ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট হোক, আমাদের সম্মান নিধি প্রকল্প হোক, প্রভিডেন্ট ফান্ড হোক এবং ডেথ বেনিফিট আইন হোক, ইতিমধ্যে পন্ডিচেরি সরকার আপনারা জানেন দ্য বার কাউন্সিল অফ তামিলনাড়ু অ্যান্ড পন্ডিচেরি গভর্নমেন্ট, তামিলনাড়ু অ্যাডভোকেটস ক্লার্ক ওয়েলফেয়ার ফান্ড, আপনারা দেখুন 13/2/2021 তামিলনাড়ু এবং পন্ডিচেরি অ্যাডভোকেট ক্লার্ক যারা ওখানে কাজ করছেন, আমাদের যারা সহকর্মী তাদের জন্য তামিলনাড়ু এবং পন্ডিচেরির ল ক্লার্কদের জন্য, অ্যাডভোকেট ক্লার্কদের জন্য তামিলনাড়ু পন্ডিচেরি সরকার একটা আইন পাস করেছে, তামিলনাড়ু পন্ডিচেরি অ্যাডভোকেট ক্লার্ক ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী একজন অ্যাডভোকেট ক্লার্ক বা ল ক্লার্ক মারা গেলে তামিলনাড়ু পন্ডিচেরি সরকার তাকে 4 লক্ষ টাকা পর্যন্ত তার পরিবারকে ডেথ বেনিফিট দেবেন। সম্মেলন কেন্দ্রীয় সম্মেলন হবে এবং আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে খুব তাড়াতাড়ি আমরা দিল্লিতে সম্মেলন করব এবং দিল্লিতে আমরা সংসদ অফিসে, সংসদ ভবনে আমরা ওখানে জমায়েত করব অল ইন্ডিয়া ল ক্লার্ক সেন্ট্রাল অ্যাক্টের দাবি নিয়ে। এটা আমাদের এবং আমাদের লক্ষ্য আছে 2 লক্ষ আমাদের এই ল ক্লার্কদেরকে ওখানে হাজির করা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।